আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইনের পক্ষ থেকে তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো রাইট ব্যাক আর লেফট ব্যাক খেলার মধ্যে কাজ কী, তাদের খেলার মধ্যে কী করা উচিত, কী কী করলে পরে একটা ট্রায়ালে গিয়ে তারা ভালো খেলতে পারবে, বাট রাইট ব্যাক লেফট ব্যাককে খেলার মধ্যে কী কী কাজ করা উচিত, আমাদের কাজ কী, মানে রাইট ব্যাক আর লেফট ব্যাকের প্রধানত খেলার মধ্যে কাজ কী, কী করা উচিত, কী করলে পরে একটা সিলেক্টরের চোখে লাগবে, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অর্থাৎ আমি কী বললাম যে রাইট ব্যাক এবং লেফট ব্যাক খেলার মধ্যে কী কী করা উচিত, করলে পরে সেটা একটা সিলেক্টরের চোখে লাগবে, সেটাই আমি এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের কী ধরনের ভিডিও লাগবে সেটাও তুমি আমাদের বলতে পারো, আমি সেই ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করব। খেলার মধ্যে বল পেলে তোমাকে বল নিয়ে রান করতে হবে, অর্থাৎ তুমি যখনই বলটা পাচ্ছ খেলার মধ্যে তখন বলটা নিয়ে দৌড়ে পুরো ডিফেন্স ভেদ করে ঢুকে যাও। এইভাবে এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকো, এর জন্য মাঠে বল নিয়ে কন্টিনিউ দৌড়াও কিছুক্ষণ। ভালো সাইড ব্যাক খেলতে গেলে তোমাকে খেলার মধ্যে শুটিং করতেই হবে, অর্থাৎ খেলার মধ্যে যখন রিটার্ন বলটা পাবা শুটিং করতে হবে, বা তুমি বলটা নিয়ে ঢুকে যাচ্ছ তুমি তখন শুটিংটা করো, অর্থাৎ এর জন্য তুমি কন্টিনিউ মাঠে নেমে শুটিং প্র্যাকটিসটা করো, তোমার একটা পার্টনার নিয়ে শুটিং প্র্যাকটিসটা করো, মানে খেলার মধ্যে তোমাকে শুটিং করতেই হবে। অর্থাৎ তুমি যখন মাঠে নেমে খেলবে রিটার্ন বলটা পাবে বা তুমি বল নিয়ে যাবে তখন তোমাকে গোলে শুটিং করতেই হবে। এই জন্য ভালো সাইড ব্যাক খেলতে গেলে তোমাকে শুটিংও পারদর্শী হতে হবে, অর্থাৎ তুমি যখন মাঠে নামবে শুটিংটা করো গোলের মধ্যে, দেখবে এখন সাইড ব্যাকরাই অনেকে গোল করছে, এই জন্য তোমার শুটিংটা দরকার, এই জন্য কন্টিনিউ শুটিংটা প্র্যাকটিস করো তোমরা এইভাবে। এর জন্য ভালো সাইড ব্যাক খেলতে হলে তোমাকে শুটিং করতেই হবে, নাহলে তুমি সিলেক্টরের চোখে পড়বে না। অর্থাৎ এখন দেখবে খেলার মধ্যে সাইড ব্যাকরা শুটিং করছে, অনেক গোল করছে, তাহলে এই জন্য তুমি মাঠে যখনই প্র্যাকটিস করবে শুটিংটাও তোমরা প্র্যাকটিস করো এইভাবে। সাইড ব্যাকের আর একটা মেন পার্টের মধ্যে পড়ে ওভারল্যাপ, এই ওভারল্যাপ একটা সাইড ব্যাককে করতেই হয়, অর্থাৎ একটা সাইড ব্যাককে 45-45 90 মিনিটের গেমে তোমাকে 5-10 ওভারল্যাপ করতে হবে, অর্থাৎ তুমি যত ওভারল্যাপে যাবে তোমার টিমে অ্যাটাকিংয়ে লোক তত বেশি হবে, অর্থাৎ তুমি ওভারল্যাপে গেলে অ্যাটাকিংয়ে একটা ম্যান বেড়ে গেল বা একটা ম্যান অ্যাড হলো। একটা সাইড ব্যাকের আর একটা পার্ট হচ্ছে ক্রসিং বা সেন্টারিং। একটা সাইড ব্যাক যত ভালো ক্রসিং বা সেন্টারিং রাখতে পারবে তোমার স্ট্রাইকার তত ভালো গোল করে চলে যাবে, অর্থাৎ একটা স্টপার অপোনেন্টের স্টপারের মাথার উপর দিয়ে তোমাকে ক্রসিং বা সেন্টারিং রাখতে হবে, তাহলে তোমার স্ট্রাইকারটা গোল করে চলে যাবে। তুমি যত ভালো ক্রসিং বা সেন্টারিং রাখবে তোমার স্ট্রাইকার তত গোল করে যাবে, অর্থাৎ ম্যাচের মধ্যে তোমাকে ম্যাক্সিমাম 8-10 ক্রসিং রাখতেই হবে, যাতে তোমার ভালো ক্রসিং থেকে একটা গোল হয়, তোমার টিম একটা গোল করে যেতে পারে, তাহলে কী হবে তোমার এই ক্রসিং থেকে সিলেক্টররা তোমাকে নিয়ে নেবে, অর্থাৎ ম্যাচের মধ্যে তোমাকে সেন্টারিং ক্রসিং করতে হবে। এর জন্য তোমাকে কন্টিনিউ সপ্তাহে 2-3 দিন 2-3টে প্লেয়ার নিয়ে ক্রসিং প্র্যাকটিসটা করো কন্টিনিউ, অর্থাৎ তুমি মাঠে নেমে এই ক্রসিং প্র্যাকটিসটা করো, দেখবে গেমের মধ্যে ভালো ক্রসিং রাখছ। এই এই ভালো ক্রসিং রাখার জন্য তোমাকে মাঠে নেমে প্র্যাকটিস করতে হয়, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কি দেখালাম, একটা সাইড ব্যাক এর কাজ কি, কি করতে হয়, অর্থাৎ সাইড ব্যাকের প্রথম কাজ হচ্ছে বল নিয়ে রান, 2 শুটিং, 3 ওভারল্যাপিং, 4 ক্রসিং, এবং এর সঙ্গে তুমি আরেকটা জিনিস জুড়ে দাও, তুমি বল ছাড়া ম্যাচের মধ্যে দৌড়ো, অর্থাৎ দৌড়িয়ে গিয়ে একটা ফাঁকা জায়গা দেখাও, তোমার প্লেয়ার তোমাকে বল দেবে। এই কটা জিনিস তুমি সাইড ব্যাকে করো, দেখবে তুমি ভালো খেলবে এবং একটা সিলেক্টরের চোখে চলে আসবে। আমি যে কটা জিনিস দেখলাম এই জিনিস
কটা তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। এই জিনিসটা প্র্যাকটিস করলে একটা সাইড ব্যাকের ভালো কাজ হবে, অর্থাৎ সাইড ব্যাক ভালো খেলবে। এই কাজগুলি তোমরা ম্যাচের মধ্যে করো, দেখবে তোমাদের উন্নতি হবে এবং সাইড ব্যাক যে কোনো টায়ালে গেলে সিলেক্টরের চোখে পড়বে।